আর বাঁচি না কোনো উপায় এই রোগ কি সত্যি সারে জানাশোনা থেকে মুক্তি পাওয়ার কোনো দাওয়াই নেই এই যতগুলো সমস্যা আপনারা দেখলেন এগুলি একটি মারাত্মক রোগের কারণে আপনার কি শৌচের সময় খুব যন্ত্রণা এবং কষ্ট হয়ে থাকে আপনার কি মলদ্বারে ফোঁড়া অথবা ইনফেকশন হয়েছে আপনার মলত্যাগ করার সময় রক্ত বের হচ্ছে তার মানে আপনার পাইলস মানে অর্শ হয়েছে এই অর্শ একবার যা হয়েছে এর থেকে মুক্তি পাওয়া খুব কঠিন আপনাদের কষ্টের কথা মাথায় রেখে শ্রী সাই সংস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে পাইলস থেকে মুক্তির রামবান কিওর পাইলস কিওর পাইলসের 10টি ক্যাপসুল খেলেই আপনার পাইলসকে গোড়া থেকে নির্মূল করে দেবে নমস্কার এই পাইলস বা অর্শ এমনই একটা যন্ত্রণাদায়ক রোগ যাদের হয় শুধুমাত্র তারাই বোঝে যেটা জীবনটাকে কতটা যন্ত্রণাদায়ক করে তোলে এবারে আমরা জেনে নেব এই পাইলস বা অর্শ কি কি কারণে হয় আমাদের সাথে আছেন একজন এক্সপার্ট জয়িতা গাঙ্গুলী নমস্কার নমস্কার আচ্ছা জয়িতা ম্যাম আমি জানতে চাই পাইলস হলে কিভাবে বোঝা যায় আচ্ছা আমি ছোট করে একটু বলছি পেটের বিভিন্ন রকম সমস্যা হয় যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য বদহজম এগুলো কেন হয় যে এই যে আমাদের পাচন প্রক্রিয়ার যে অসন্তুলনের ফলে আমাদের মলদ্বারে মাংস বা গাঁট হয়ে যায় আচ্ছা এটা হলে শুনেছি রোগীরা খুব কষ্ট পায় ঠিকই শুনেছেন এটি অত্যন্ত কষ্টদায়ক একটি রোগ এবং এই রোগটি ধীরে ধীরে যখন বেড়ে যায় তখন এর থেকে ক্যান্সার হওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে মূলত কি কি কারণে এটা হওয়ার সম্ভাবনা থাকে মূলত এইগুলো হয় ধরুন আপনার খাওয়া দাওয়ার অনিয়ম ঠিক সময় না খাওয়া অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া যেরকম ধরুন আপনার বিরিয়ানি চাট ইত্যাদি ইত্যাদি তাছাড়া ঠিক সময় না ঘুমোনো ঠিক সময় বিশ্রাম না করা বা অতিরিক্ত ওজন তোলা এই বিভিন্ন কারণে আপনার অর্শ হয় অনেকে হয়তো জানে না পাইলসটা কি আর হলে কি কি সিমটম হয় পেটের গড়বড় হয় হজমের প্রবলেম হয় এবং পায়খানার সমস্যা হয় এবং তার থেকে কি হয় আমাদের মলদ্বারে প্রচণ্ড প্রেশার দিতে হয় তখন এবং এই প্রেশার যে আমরা দিচ্ছি তার ফলে কি হয় মলদ্বারের চারিপাশে যে মাসলসগুলো আছে আমাদের তাতে প্রচণ্ড ঘর্ষণের সৃষ্টি হয় তার থেকে ধরো রক্তপাত হচ্ছে এবং এই রক্তপাতের থেকে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে এবং সেটা থেকে কি হচ্ছে মাংসপিণ্ড সৃষ্টি হচ্ছে এই মাংসপিণ্ডটা কি পাইলস বলে বা এখান থেকেই পাইলসের উৎপত্তি কি মারাত্মক না কিন্তু আর ভয় পাওয়ার কিছু নেই কারণ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি কিও পাইলস এই পাইলসের জন্য অনেককে অপারেশন অবধি করতে হয় ঠিকই শুনেছেন রোগটিকে বরঞ্চ আমরা একটু জানার চেষ্টা করি কারণ রোগটি অপারেশন হয় কিনা সেটা জানার আগে আমাদের রোগটিকে একটু ভালো করে জানতে হবে রোগটির চারটে স্টেজ থাকে প্রথম অবস্থায় কি আপনার ছোট ছোট গার্ডস তৈরি হয় দ্বিতীয় অবস্থায় সেই গার্ডসগুলো বেড়ে মাংসপেশিতে পরিণত হয় এবং তৃতীয় অবস্থায় সেই মাংসপেশিগুলো বিপজ্জনক হয়ে ওঠে এবং আমাদের পুষ পর্যন্ত করতে হয় চতুর্থ অবস্থায় এতটাই বিপজ্জনক হয়ে যায় প্রচণ্ড ব্যথা যে আমরা পুষ পর্যন্ত করতে পারি না তখন অপারেশনই ভরসা মানে অপারেশন তখন করাতেই হবে আপনাকে আচ্ছা অপারেশন হলে কি পাইলসটা ঠিক হয় না আমি বলবো অপারেশনের পরেও বহু রোগীকে আমি দেখেছি আবার পাইলস তাদের দেখা দিতে আচ্ছা এই অর্শ হওয়ার কি কোনো বয়স আছে না এখন আর অর্শ হওয়ার কোনো বয়স নেই যে কোনো বয়সেই হতে পারে এমনকি বাচ্চাদের মধ্যেও এখন অর্শ দেখা যাচ্ছে তার কারণটা কি জাঙ্ক ফুড ফাস্ট ফুড পরিশ্রম না করা বিভিন্ন কারণ আচ্ছা তাহলে এই রোগকে প্রতিরোধ করে কি করে এর জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সবসময় ফিট রাখতে হবে এবং সেটা কি করে করব আমরা আমাদের হচ্ছে টাইমে খাবো টাইমে ঘুমোবো টাইমে সব কিছু করতে হবে বেশি ওজন বহন না করা বেশি ওজন না তোলা বেশি অনেকে রোগ হওয়ার জন্য কি করে অনেক সময় ডায়েট করে সেগুলো না করা সেগুলো অত্যন্ত খারাপ সেগুলো থেকেও হয় আবার জল খেতে হবে বেশি করে বেশি মশলাদার খাবার খাওয়া চলবে না আর আমি এই কথা বলবো যে পাইলস বা অর্শ হলে কিওর পাইলস হচ্ছে একমাত্র ওষুধ যেটা 100% পাইলস কিওর করে এসে গেছে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি 100% ন্যাচারাল অ্যান্ড সেফ কিওর পাইলস মাত্র 3 দিনে আপনি এর রেজাল্ট বুঝতে পারবেন আপনার পাইলসের যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় এক বিশ্বাসযোগ্য আবিষ্কার কিওর পাইলস মাত্র 1 মাসের কোর্সে আপনার পাইলসকে করে চিরবিদায় আসুন আমরা দেখে নিই একজন ডক্টরবাবু কি বলছেন আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি তার মধ্যে প্রধানত কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেল এবং ভাইটামিনস থাকে এর মধ্যে প্রধানত কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট
খাদ্যনালী দ্বারা বাহিত হয়ে আমাদের শরীরের পৌষ্টিকতন্ত্রে পৌঁছায়। এখানে গলবিল, গ্রাসনালী, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে খাদ্য পাচিত হয় এবং ক্ষুদ্রান্তে শোষক কোষ দ্বারা এই পুষ্টিরস শরীরের মধ্যে গহিত হয়ে পুষ্টিবর্ধন করে শরীরে, এবং বাকি যে অপাচ্য খাদ্য সেগুলি বৃহদন্তের মাধ্যমে মলরূপে শরীরের বাইরে ত্যাগ হয়। বর্তমান সমাজে অশ্ব বা পাইলস নামক রোগটি একটি বিশাল আকার ধারণ করেছে এবং এটি অতিরিক্ত একটি বেদনাদায়ক রোগ। বর্তমানে উন্নত প্রযুক্তিতে তৈরি এবং সম্পূর্ণ ভেষজ উপাদানে নির্মিত হার্বাল বেদা কোম্পানির কিওর পাইলস এই ওষুধটি ব্যবহার করে আমি খুব ভালো ফল পেয়েছি আমার রোগীদের দিয়ে, এবং এটি 3 দিনের মধ্যেই খুব ভালোভাবে রোগটিকে নিরাময় করে এবং 10 দিনের মধ্যে রোগটিকে পুরো সারিয়ে তোলে। আপনারা যারা এই ওষুধটি কিনতে চান তারা নিচে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন।